ভিডিওটা রুমকির জন্য। রুমকি, কালকে কিন্তু দেখো আমার কথা শোনার পর, ভিডিও দেখার পর মৌ কিন্তু ভিডিও করেছে, এবং মৌ ভিডিও করে সবাইকে রিকোয়েস্ট করেছে থেমে যেতে। আর তোমাকেও কিন্তু বুনু আর তোমার হাজবেন্ডকে বলেছে, যাওয়া হয়েছে, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই, পরিবার মাত্রেই অভিযোগ থাকে, ঝগড়া থাকে, অভিমান থাকে, কিন্তু রক্ত কিন্তু কোনদিনও কাটলে পরে দুজনের একই বেরোবে, সেটা কিন্তু ভাগ হবে না। হ্যাঁ, তুমি আমাকে একটু ভুল বোঝো না, আমি তোমাকে প্রথম দিনে যে সাপোর্ট করছিলাম, আজকে এখনও এখানে দাঁড়িয়ে সেম সাপোর্ট করছি। ও দিদি কতটা চেঞ্জ হয়নি, তোমাকে আমি কালকেও বলেছি, আজকেও বলে, তুমি এই ধারণাটা ছেড়ে দাও যে তুমি YTR করবে না। তুমি দুইটা বাইরের লোকের জন্য, যার সাথে তোমার কোনো রিলেশন নাই, তুমি কেন YTR ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি অসুস্থ যাচ্ছ, তুমি মন থেকে নিতে পারছো না, তুমি ভীষণ টেনশনে পড়ে গেছো, সেটা আমি বুঝতে পারছি, তুমি তোমার কথাটা আমি বুঝতে পেরেছি তোমার কমেন্টসে, তুমি এই কথাগুলো নিতে পারছো না, অসুস্থ হয়ে পড়ছো, তুমি এটা কাজ করো। ওরা তোমার খুদ কোথায় ধরবে, তোমার খুদ ওরা বের করবে তোমার ব্লগিং থেকে। তুমি কয়েকদিন, আমি তোমার যে থ্যালাসিমিয়া নিয়ে বলেছিলে না, যে তোমার প্রেগনেন্সির সময় থ্যালাসিমিয়া হয়েছিল, কি হয়েছিল, ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে তোমার একটা ভিডিও করো ওখানে, না তুমি তোমার শাশুড়িকে দেখাবে, না মেয়েকে দেখাবে, না কিচ্ছু করবে, জাস্ট বসে কিছু একটা টপিক, তুমি ছোটোবেলার গল্প বলো, কোনো স্কুল লাইফের কথা বলো, বলতে থাকো, তুমি তোমার ভিডিওটা বন্ধ করবে না। তারপর তোমার সেই গল্পর থেকে ওরা ভুল ধরতে পারে, কারণ ওদের তোমাকে নিয়ে ভিডিও না করলে হবে না, কিন্তু সেই গল্পের থেকে ভুলটা বেশি ধরতে পারবে না, তখন অটোমেটিক ভুল কমে গেলে ভিউজ কমে যাবে, বুঝেছ? আর তাও যদি তোমার মন না মানে, তুমি কিন্তু চ্যানেলটা শেষ করবে না, চ্যানেলটা ছেড়ে দেবে না। আমি রুমকির ভিউয়ার্সদেরকে বলছি, আর রুমকি খুব ভালোবাসো, রুমকি একটু আপসেট হয়ে গেছে, রুমকি যেন চ্যানেলটা না ছেড়ে দেয়, আপনারা কাইন্ডলি রুমকিকে বোঝান, নাহলে রুমকি কয়েকদিন তুমি রেস্ট নাও, শুধু শর্টস দিতে থাকো, শুধু শর্টস, তোমার যদি মনে হয় তুমি দিতে পারবে না, শর্টস দিতে থাকো। আর আরেকটা কথা, দিনের শেষে দেখো, কালকে তো মৌ বলেছে, তুমি ওই যে দিদিভাই ডেকেছো, তখন আমি রিকোয়েস্ট করেছিলাম, এখন তোমরা মিল হয়ে যাও, যেই সময় তোমার যে মিল হয়ে যাবে, অটোমেটিক YTR রিচ কমিয়ে দেবে, তখন ওরা চাইলেও আর কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবে না। আর মৌয়ের যারা ভিউয়ার্স, যারা মৌকে ভালোবাসে, এরা নিশ্চয়ই মৌয়ের এগেনস্টে যাবে না, তাহলে মৌ সবাইকে রিকোয়েস্ট করেছে এই নেগেটিভ বা পজিটিভ ভিডিওগুলির থেকে কোনো রকম কমেন্টস না করতে, না তো আমার, আমি তো বলবো দেখার দরকারই নেই, শুধু মৌকে, আমাকেও না দেখো, আমিও তো নেগেটিভ করছি, আমাকেও না দেখো, কিন্তু রুমকিরও সুস্থতা দরকার আছে, এখানে মৌরও সুস্থতা দরকার, দুজনই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা আমি আগেই 3 দিন আগে বলেছিলাম, স্টপ স্টপ স্টপ, কিন্তু আমার কথা কেউ শোনেনি, কালকে প্রথমবার মৌ আমার কথাটা উত্তর দিল এবং বললো রিকোয়েস্ট করে থেমে যেতে। একটা বড় ইউটিউবার থেমে যাওয়ার কথা আমি 3 দিন আগে বলছিলাম, মৌ তুমি তো বলো, তুমি বললে সবাই শুনবে, তোমার ঘরের লোক সবাই শুনবে, রুমকি তুমি এখন থেকে বসে, আর না হলে তুমি মনে করো তোমার ব্লগ দেবে, তুমি ব্লগ দিতে থাকো, বিন্দাস ব্লগ দিতে থাকো, তুমি ওইখানে তুমি কোনো রকমভাবে অন্য কোনো দ্বিতীয় লোককে কোনো জবাব দেবে না, তুমি কোনো রকম জবাব দেবে না, যে যা বলুক তুমি পাত্তাই দেবে না। আর আমি রুমকির ভিউয়ার্সদেরকে বলবো, যারা রুমকিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, কাইন্ডলি ওদের ঘরে যাবেন না, ওদেরকে ভিউজ দেবেন না, আপনারা যদি মোর ভিউয়ার্সে থাকেন তাহলে যাবেন না যে কোনো পজিটিভ নেগেটিভ ভিডিওতে, তবেই কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ হবে, নোংরামি বন্ধ হবে। যদি সত্যিকারের মাত্রে আপনারা রুমকিকে ভালোবাসেন, তাও সবই জায়গায় ভিডিওস দিয়ে ভিউজ দেবেন না, যদি মৌকে ভালোবাসেন তাহলে মৌর রিকোয়েস্ট মানবেন, তাহলে ভিউজ দেবেন না, তাহলেই দুটো ভাই। দেখুন, এই কন্টেন্টটা হাত ছাড়লে আমারও তো ক্ষতি, আমিও তো কিছুটা ভিউজ পাই, কিছুটা রেভিনিউজ পাই, কিন্তু দুইটা ভাইকে আপনারা মিল করাবেন, একটা পরিবারকে মিল করবেন, একটা বয়স্ক পিতা মাতা, দুইটা মা আর একজন পিতা, দুই ওরা পিষছেন এই কন্ট্রোভার্সিগুলিতে, ওরা পিষছেন। রুমকির শাশুড়ির কষ্ট হচ্ছে না যখন রুমকির শরীর খারাপ হচ্ছে, রুমকি এভাবে বলছে ভিডিও দেবে না, এই রুমকি অস্থির, কষ্ট হচ্ছে, ওইদিকে মোয়ের বাবা মা কষ্ট পাচ্ছে, কারণ কালকে ভিডিও যথেষ্ট রাফলিভাবে আমি বলেছিলাম যে এইভাবে আপনি কী করে শিক্ষকতা শিখালেন, কীভাবে আপনি করলেন, আমি বলেছিলাম, কারণ আমি ওইভাবে না বলতাম তাহলে মৌ কিছুতেই, মানে মৌ আরও ওদেরকে বলার পর ওরা এমনভাবে, মানে আমার দিকে ওরা আটাক করা শুরু করে দিল, কি পাশানি দেবী, মৌ বলে দিল, মৌ বলে দিল, মৌ বলে দিল, শুরু করে দিল। হ্যাঁ,
কারোর ভিডিও বানানা না তো মো বন্ধ করতে পারবে না, আমি বন্ধ করতে পারবো না, রুমকি বন্ধ করতে পারবে। যার যার ভিউজ 200টা ভিউজ হলো যে করবে, আমাদের পারছে না। বাট স্টিল যখন দুই দিক থেকে স্টপ, মো আর রুমকি স্টপ হয়ে যাবে, যখন ভিউয়ার্সরা ভিউ দেবে না, অটোমেটিক ওয়াইটি রিচ কমিয়ে দেয়। আর ওয়াইটি যখন রিচ কমিয়ে দেয়, তখন আমরা কিন্তু আর এই যাকে নিয়ে করছিল তার থেকে সরে আসি। এটাই হচ্ছে ট্রেন্ডিং, এখন ট্রেন্ডিং, এটা কারো বলি ট্রেন্ডিং, ট্রেন্ডিং চলছে এখন মো আর রুমকি। আর রুমকি তোমাকে আমি এর জন্যই ভিডিওটা তোমার জন্য করলাম, তোমাকে বোঝাবার জন্য। হ্যাঁ, তুমি ওয়াইটি ছেড়ে চলে যেও না, তুমি এরকম কাজ করার কথা ভাববে না একদমই। তুমি শুধু এটুকুন করতে পারো, তুমি তোমার থ্যালাসেমিয়া ভিডিওটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তুমি আর ভাই বসে বসে কথা বলছিলে থ্যালাসেমিয়া নিয়ে, এই ধরনের ভিডিও করতে পারো। তুমি তোমার গ্রামের, তোমার রাজবংশীদের জীবনী এগুলি বলো না, লোক শুনবে। তাহলে তোমাকে নিয়ে যারা ভিডিও করছে এরা আর করতে পারবে না, আর বলতে পারবে না পান খাই সাইয়া হামারো। তো এইগুলি কথা বলার মতো ওদের আর প্রিয় থাকবে না। আর তোমার বরের গালে আবার কেউ চুম্মাচাটি করতে থাকে, তুমি কিন্তু অবশ্যই স্যানিটাইজার ইউজ করবে। স্যানিটাইজার এনে তোমার বরকে গালটা স্যানিটাইজার দিয়ে মুখ ধুয়ে দেবে, এসব অ্যালাও করবে না। হ্যাঁ, সত্য হলো ছেলে তো পুরুষ মানুষ, এসব বিলকুল কোনো রকম রিলেশনশিপ এসব জিনিসটা রাখবে না। তুমি একদম আপসেট হবে না। কালকে মোয়ের রিকোয়েস্টের পর সত্য হলো তোমাদের পরিবারের কথা। আশা করছি ভিউয়ার্সরা যদি রুমকিকে ভালোবাসে তাহলেও শুনবে, যদি মোকে ভালোবাসে তাহলে শুনবে। আপনারা অনেকে তখন বলেছিলেন পারবেন কি মিল করাতে, দেখুন আমি চেষ্টা করেছি এবং আমার চেষ্টা কোথাও না কোথাও হলেও মো সারা দিয়েছে। এখন ভিউয়ার্সরা বাকিটা আপনাদের হাতে, যদি আপনারা সারা দেন, যদি আপনারা ভিউজ না দেন, যদি আপনারা পারবেন এখন স্টপ করতে, সেটা মোর ঘরের ভিউয়ার্সই হোক আর রুমকির ঘরের ভিউয়ার্সই হোক। আর রুমকিকে আমি বলবো এবার তুমিও একটুখানি কোনো ভিডিওতে মোকে নিয়ে কথা না বলে তুমি বলবে কি যাত না বিষে বুঝিবে যে কিসে। কালকে তুমি বলেছো হাতটা আমার কাটছে, জ্বালাটা আমার হইতে আসছে, সেটা আমি বুঝুব। নো ডাউট তোমার কষ্ট, তোমার ব্যথা বুঝতে পেরেছে, সবই বুঝতে পেরেছে। তুমি বলবে না আপনি তো বুঝবেন না, এই জ্বালাটা আমার, জ্বালাটা তোমার, জ্বালাটা তোমার কষ্ট। কিন্তু কষ্টটা এখন অনেকটা বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে আরও বেড়ে যাবে, এটা থামাতে না তুমি পারবে না আমি পারবো। তাই তোমার জ্বালা, তোমার কষ্টটা তুমি এদিক দিয়ে না মিটিয়ে, সোশ্যাল মিডিয়াতে না মিটিয়ে তুমি ঘরের দিকে মেটার চেষ্টা করো। যদি তুমি পারো, তোমরা অন্যভাবে কাউকে ধরে দুই ভাইয়ের বউ মিল হতে পারো, ও তোমাকে বুনু বলেছে তো। তো যাই হোক, তুমি ওকে দিদিভাই ডেকেছিলে দিদিভাইকে, তুমি বলবে তুমি বুঝবে না এগুলি ওর চাল, আমি জানি তুমি সে কথা আমাকে বলবে বা আমাকে বকবে। ভেবো না আমি পাল্টে গেছি, আমি ঠিক ওই প্যাশনে এপিয়ে আছি যা প্রথম দিন ছিলাম, তুমি প্রথম দিন থেকে কন্টেন্ট ছিলে। কোনো কোনো সময় না অনেক অভিযোগ, অনেক অভিমানগুলিকে না সাইডে সরিয়ে রেখে না জড়িয়ে ধরতে হয়। তুমি বলেছো একটা ভিডিওতে তোমার শাশুড়ি মাকে তুমি এতটা ভালোবাসতে পারো না, তেমনভাবে তুমি ওনার কাছে আসতে পারো না, তুমি ঠাকুর শাশুড়িকে খুব ভালোবাসো। তো যাই হোক, অনেক সময় আমাদের মুখের মানে যে মনে যেটাই থাকুক না কেন বাইরে দেখাতে হয়। হ্যাঁ, ঘরের বউদের তো অনেক কিছু মানিয়ে চলতে হয়, মেনে নিতে হয়। তো তোমাকে আমি এটাই বলবো আজকে, তোমাকে আমি এটাই বলবো এই মোমেন্টে, কিছুদিনের জন্য হলো মানিয়ে চলা, মেনে চলা। আর জেনে রেখো তোমার জন্য ওর দুজনের জন্যই ভালো, না হলে আমরা কেউই থামবো না। তুমিও বলবে, ওই দিকও বলবে, ওরা আমাকে হিট করবে, আমিও রেগে যাব, আমিও ভিডিও করব, আর চলবে খেলা। আর আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, আমরা কিন্তু কোনো দিন চাইবো না কোনো কন্ট্রোভার্সি থেমে যাক, এতে আমাদের লস। সেই লস ফসল যেহেতু তুমি আমার কন্টেন্ট প্রথম দিন থেকে, কিন্তু আমি কিন্তু এই লস মেনে নিতে রাজি, সত্য লস মেনে নিতে রাজি। তাও তোমরা মিল হয়ে যাও, তোমাদের এই কষ্ট দেখতে পাচ্ছি না, দুই ভাই, দুই ভাইয়ের বউয়ের পরিবার মিল হয়ে যাক। আর আমাকে একদম ভুল বোঝো না, আমি আবার বলছি যদি ভিডিও দিতে ইচ্ছে না করে তাহলে শর্টস দিতে থাকো, ব্লগে যদি ব্লগ দিতে না চাও কোনো কিছু টপিক্স কথা বলতে থাকো, সেটা মেয়ের ছোটোবেলা হোক, তোমার ছোটোবেলা হোক, যে কোনো কথা বলতে পারো। আর না হলে লাইফস্টাইল ভিডিও দিতে থাকো, নর্মাল লাইফস্টাইল ভিডিও, কিন্তু সেখানে তুমি অন্য কোনো কথা নিয়ে বলবে না, নর্মাল কথা যাবে। আগে তো অনেকগুলো ভিডিও করেছো নর্মাল কথা, এটা করলাম, ওটা করলাম, এটা রান্না করলাম, আমার জামাই এটা কইছে। হ্যাঁ, এইভাবে করে ভিডিও করতে থাকো, একদম মনের দিকে কোনো প্রেশার নেবে না। ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে রুমকি? কালকে মৌ যখন বলেছে, সবাইকে রিকোয়েস্ট করেছে, দেখা যাক
দেখো মানুষকে তো ও চেঞ্জ ধাক্কায় চেঞ্জ করতে পারবে না। যদি মানুষরা, যদি ভিউয়ার্সরা যারা ওকে সত্যিকারে ভালোবাসে, তারা নিশ্চয়ই শোনার চেষ্টা করবে। এইটুকুই, বাই।